প্রথম আলোর সাংবাদিক শামসকে গ্রেফতার করার পর পরিস্থিতি সরকার যেরকম লেজেগোবরে করে ফেলেছিল তাতে এটা ধারণাই করা যাচ্ছিল যে শামসের জামিন হয়ে যাবে। আর জামিন হয়েছে, স্বস্তির ব্যাপার নিশ্চয়ই। আমি এই জামিনটা দেখে শামসের মায়ের একটা ছবি মনে পড়লো, যে ছবিটা প্রথম এসেছিল, একজন দুঃখী নারী যার স্বামী মারা গেছেন, যার দুটো ছেলেকে আশ্রয় করে উনি টিকেছিলেন, বেঁচেছিলেন। সেখানে একটা ছেলে হলি আর্টিজানের সময় পুলিশে চাকরি করত, এএসপি ছিলেন, মারা গেলেন, এই ছেলেটাকে এখন আশ্রয় করে বেঁচে আছেন। বিভৎস সব ব্যাপার। এটা খালি উনি বলেন না, প্রতিটা পরিবারেরই এরকম অসংখ্য গল্প আছে। উনি স্বস্তি পেয়েছেন, কিন্তু শামসের মুক্তির সাথে স্বস্তির সাথে সাথে আমার একটা খুব মানে দেশটা যে আসলে ঠিক রাষ্ট্র না, এটা একটা মগের মুলুক, সেটা আবার প্রমাণ হলো। এটা আমরা জানতাম, এটা মাঝে মাঝেই আমাদের সামনে প্রকাশিত হয়, এবং এটা আমাদের জন্য নাগরিক হিসাবে আতঙ্কের। কেন আতঙ্কের সেই জায়গাটায় একটু পরে আসব। প্রথম এই গ্রেফতারের পর এবং এখন যে জামিন হলো তাতে আমরা হার জিতের একটা প্রশ্ন কেউ করতে পারি। কেউ কেউ বলবো ঠিকই তো প্রথম আলোর একজন সাংবাদিককে জেলে নিল এবং জেলে নিয়ে গিয়ে প্রাথমিক একটা শিক্ষা দিল যে ভবিষ্যতে তোমার জন্য এটা করব সেটা করব। ইনফ্যাক্ট আমার কোনো মানে প্রথম আলো নিয়ে কয়েকটা ভিডিও করেছি, কোনো একটা ভিডিওতে কেউ কেউ কমেন্ট করেছেন যে এটা প্রথম আলোকে আগামী নির্বাচনের জন্য শিক্ষা দিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা মোটামুটি নিশ্চিত যে প্রথম আলো সরকারের পক্ষে কাজ করতে বাধ্য হবে। আমি দৃঢ়ভাবে মনে করি এই কাজটা সরকার যেভাবে হ্যান্ডেল করে সরকার পরাজিত হয়েছে, ভীষণভাবে পরাজিত হয়েছে। এটা সারা পৃথিবীতে সরকারের ইমেজকে যেমন ক্ষতিগ্রস্ত করেছে, এবং শেষ পর্যন্ত একে জেলে রেখে দেওয়া, কারণ ডিজিটাল নিরাপত্তা আইনে যখন মামলা হয় লোয়ার কোর্টে জামিন হয়েছে, খুব রেয়ারলি এই কথাটা হয়েছে। সুতরাং যেটা হয় আর কি, এটার মামলায় হয় আপনাকে জেলে নেওয়া হবে, লোয়ার কোর্ট একটার পর একটা রিফিউজ করবে, বহুদিন পর গিয়ে হাইকোর্টে আপনি জামিন পাবেন, তার মাঝখানে আপনি বেশ কয়েক মাস জেল খেটে ফেলবেন। এই হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অস্ত্র হিসাবে ইউজ করে, যে একটা টার্ম আছে না, ওয়েপনাইজিং দ্য ল, মানে আইনটাকে অস্ত্রে পরিণত করা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে সরকার আসলে এভাবে ব্যবহার করে। সো যদি তাকে আরও দীর্ঘদিন জেল খাটাতে পারত, সেই অর্থে তো অতি বড় প্রোফাইলের না, রোজিনা ইসলাম না, রোজিনা ইসলামকে নেওয়া হলো এবং রোজিনা ইসলামকেও তাও চার দিন জেলে রাখা গেছে, শামসকে চার দিনও জেলে রাখা যায়নি, যাচ্ছে না, এবং অতুলনামূলকভাবে অনেক কম প্রোফাইলে তাকে যদি বেশ কিছুদিন অন্তত দুই তিন মাসও যদি জেল খাটিয়ে ফেলা যেত, তাহলে বলা যেতে পারে যে এটা অন্য সাংবাদিকদের মধ্যে আতঙ্ক তৈরি করতে এবং প্রথম আলোর সাথেও প্রতি আতঙ্ক তৈরি করতে। সুতরাং ঘটনা এখন যেটা ঘটেছে সেটা হলো প্রথম আলোর সাথে আরও বেশি শত্রুতায় সরকার জড়িয়েছে, এবং এই শত্রুতাটা সরকার শেষ পর্যন্ত মানে পশ্চাৎ দিকে পেছন দিকে আসতে বাধ্য হয়েছে। এটা নিশ্চিতভাবেই প্রথম আলোকে আরও বেশি এরকম আচরণ করতে, আরও বেশি রিপোর্ট করতে উদ্দীপ্ত করবে। যে মন্ত্রী ওবায়দুল কাদের বলছে না, ডিপার্টমেন্ট ধরে 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 করছে, ঠিক একইভাবে আরও বহু জায়গায় প্রথম আলো টার্গেট করবে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। এবং শুধু এটাও না, আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি, একজন মন্ত্রী সোনা চোরাচালানকারীকে হয়ে তদবির করেছেন, এবং জানা যাওয়ার পরও সোনা চোরাচালানকারী, এটা জানা যাওয়ার পর উনি মামলা করতে রিফিউজ করেছেন। আমরা ধারণা করতে পারি এরকম আরও প্রচুর রিপোর্ট সামনে আসতে থাকবে। সুতরাং সরকার পরাজিত হয়েছে, ভীষণ রকমভাবে পরাজিত হয়েছে। এবং আমি যারা মনে করেন যে প্রথম আলোতে ভয় পাবে, আমি ব্যক্তিগতভাবে অন্তত এই পয়েন্টে দাঁড়িয়ে সেটা মনে করছি না। নিশ্চয়ই আগামী দিনগুলোতে বোঝা যাবে ঘটনা কেমন ঘটবে, কী ঘটবে। যেটা বলছিলাম যে এই ঘটনাটা প্রমাণ করে বাংলাদেশে একটা মগের মুল্লুক। মগের মুল্লুক মানে হচ্ছে মগের মুল্লুক সেটা যেখানে আইন কানুন আদালত কাজ করে না। ধরুন মুস্তাকের কথা খুব মনে পড়ছে এই জামিনেরটা দেখেই। মুস্তাক জেলে থাকতে থাকতে মারা গেলেন, মুস্তাককে দফায় দফায় তার জামিন আবেদন প্রত্যাহার করা হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে। এবং কিশোর আরেকজন তার সাথে যে গিয়েছিল, কিশোর তো বলেন যে তার জামিন আসলে মুস্তাকের লাশের উপর দিয়ে এসছে, কিশোরও জামিন পেতেন না, কিশোর জামিন পেয়েছেন কারণ মুস্তাক মারা গেছে জেলে। এই মানুষগুলো জামিন পান নাই, দিদার গেছেন। এবং কাজলের কথা মনে পড়ছে, উনি গুম ছিলেন, দীর্ঘদিন গুম ছিলেন, তারপর তাকে গ্রেফতার দেখানো হয়েছে, শামসও 20 ঘন্টা গুম ছিলেন। সো এরকম অসংখ্য, এরা তো সম্ভাব আমাদের নামে আমাদের তাদের কথা আমরা জানতে পেরেছি, আমাদের সামনে এসছে বলে আমরা জানতে পারলাম। এরকম শত শত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মানুষ মামলা আছে, গ্রেফতার হয়েছে, জামিন হয়নি, কয়েক মাস জেল খেটেছে, তারপর বেরিয়েছে, জীবনই দিয়েছে। একটা দেশ ন্যূনতম যদি রাষ্ট্র হয় তাহলে
এই মানুষগুলোরও জামিন হতে পারতো এবং জামিন অযোগ্যর মতো করা হয়েছে। আমরা একটু যদি বেসিক আইন জানি, সেটা হচ্ছে জামিন অযোগ্য যে কোনো মামলায় জামিন দেওয়া যায়, এবং অবিশ্বাস্যকভাবে লোয়ার জুডিশিয়ারি বিচারিক আদালত মানে আমাদের যে জেলা কোর্টগুলো আছে সেগুলো জামিন দিত না। খুব অদ্ভুত ব্যাপার যে জামিন দিত না, বারবার দিতে দিতে যখন না হবে তারপর আপনি হাইকোর্টে যাবেন। তো যদি নাই দেয় তো বলে দিলেই হয় যে আমি লোয়ার কোর্টে জামিন দেবো না, তুমি সরাসরি হাইকোর্টে যাও, যাচ্ছে না, করছে না। সুতরাং প্রথম আলোতে প্রথম আলোর ক্ষেত্রে জামিন হলো লোয়ার জুডিশিয়ারি থেকে হলো, কারণ হলো প্রথম আলো, প্রথম আলো, প্রথম আলোর সাংবাদিক এটা প্রমাণ করে। এবং শুধু প্রথম আলোর সাংবাদিক হওয়াই যথেষ্ট নয়, এটা নিয়ে সারা দুনিয়াতে এবং দেশের ভেতরে ভীষণ শোরগোল হয়েছে, আমরা সবাই শোরগোল করেছি, আমি নিজেও যথেষ্ট শোরগোল এবং প্রচুর আমরা সমাজে লিখেছি। এই যে প্রতিবাদের জায়গা, এটার সাথে ইন্টারন্যাশনাল চাপ সব মিলে, জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন থেকে কমিশনার, যিনি হাই কমিশনার, যিনি সর্বোচ্চ ব্যক্তি, তিনি স্টেটমেন্ট দিয়েছেন, সব কিছু তার পক্ষে ছিল বলে দেশের বিচার ব্যবস্থা তাকে জামিন দিল। এটা এজন্যই মগের মুলুক। আর কেউ হলে, যার এই পরিমাণ প্রভাব নাই, প্রতিপত্তি নাই, সেই মানুষটা জেলে থাকবেন, টর্চার্ড হবেন। কিশোররা কীভাবে টর্চার্ড হয়েছে, কীভাবে শক দেয়া হয়েছে, কীভাবে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে ফেলা হয়েছে কিশোরের, আমরা জানি। কীভাবে কাজল গুম ছিলেন, কাজল বেরিয়ে বলেছিলেন যে উনি কবরে ছিলেন এতগুলো দিন, ওনাকে যেভাবে রাখা হয়েছে, আর পুস্তাক তো মরেই গেলেন। সো আপনার যদি ওই রকম পাওয়ারফুল না হন, আপনার কপালে এই আছে, এগুলো মগের মূল্যকে হয়, একটা রাষ্ট্রে এগুলো হয় না। একটা রাষ্ট্রে একটা বিচার বিভাগ থাকে, যে বিচার বিভাগ প্রতিটা নাগরিকের হয়ে ইনসাফ নিশ্চিত করার জন্য কাজ করে। বিচার বিভাগের কাজ কোনো দিন এই রকম না যে আমি চারপাশে কী হচ্ছে না হচ্ছে সেগুলো দেখে বিচার করব। শামসের জামিনে স্বস্তি পেয়েছি, আনন্দ পেয়েছি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা নিয়ে যে কথা হচ্ছে সেই দাবি জানাচ্ছি। একই সাথে আমি এটাও বিশ্বাস করি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যদি নাও থাকে, মগের মূল্যক তো আপনাকে কোনোভাবে যদি খেতে হয় খেয়ে ফেলবে। জাহিদকে যদি কোনো দিন খেতে হয়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকুক না থাকুক, জাহিদের পকেটে ইয়াবা ঢুকিয়ে মাদক মামলা, অথবা ঘরে তল্লাশির নামে এসে দুই বোতল মদ রাখবে কিংবা একটা অস্ত্র রেখে সেই মামলা দিয়ে নিয়ে যাবে। সুতরাং সাবধান হতে হবে যে দেশটাকে একটা রাষ্ট্র হিসাবে তৈরি করার জায়গায় যেতে হবে। মগের মূল্যক রেখে দিয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সরিয়ে ফেললেও যে বহুত ডিফারেন্ট কিছু হয়ে যাবে, সেটা আসলে না।